অনেকে ফেক বলবে তাই প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস তো দেখতে পাচ্ছ পে লেভেল ষোলো অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা বেতন পাবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যে সমস্ত উচ্চপদস্থ অফিসার পদ যেগুলো রয়েছে সমস্তগুলো কিন্তু এখানে ইনক্লুড রয়েছে ডিএসপি ঠিক আছে যেরকম তোমাদের একটা উদাহরণ দিলাম তো চলো বিস্তারিত ভিডিওতে আমরা জেনে নিই জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাওনলাইন পয়েন্ট এই মুহূর্তে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলে দিচ্ছি যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারো তাদের জন্য ঠিক আছে তোমাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে যদি তুমি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তাহলে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে গ্র্যাজুয়েশান পাস বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে কোনোই হয়ে থাকো না এখানে তোমার ভিডিওটা দেখো অনেক মোটিভেশন পাবে ভিডিওটা থেকে ঠিক আছে অনেকের মন কিন্তু ভেঙে গেছে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারেনি বলে ঠিক আছে তো এই পদে আবেদন করলে তোমাদের কি কী বেনিফিট পাবে তোমরা সেটা তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে এবার একটা সিচুয়েশন যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যে পুলিশের সেখানে কিন্তু এই নোটিশটা পাবে না এই নোটিশটা কোথায় পাবে আমরা বিস্তারিত তোমাদের ফার্স্টে বলে দিই তারপর তোমাদের সমস্ত রকম ডিসকাশন করছি আমরা এই নোটিশটি প্রকাশিত হয়েছে কিন্তু তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটি তোমরা চলে আসবে আসার পর তোমরা ডাব্লিউ ডট ডট এর ওয়েবসাইটটি খুলে নেবে সেখানে পেয়ে যাবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ তোমরা দেখতে পাচ্ছ ইটিসি এক্সাম এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ যে অফিসার পথ রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যেই চাকরি তারা পেয়ে থাকে ঠিক আছে বা তারা এইভাবেই চাকরিগুলো পায় ঠিক আছে অনেকে কমেন্ট করে দাদা আমি কিভাবে মানে ডিএসপিতে জয়েন করে দেওয়ার ডিএসপিতে জয়েন করা যায় ঠিক আছে তো অনেকে বলে বা এখান থেকে তোমরা প্রমোশন পেয়ে কিন্তু এসপি র্যাঙ্ক পর্যন্ত যায় অনেক উচ্চপদস্থ অফিসার কিন্তু এই এইখান থেকে চাকরি পেয়ে তারা প্রমোশন নিয়ে কিন্তু অনেকজন অফিসার কিন্তু পদে কিন্তু আরও উচ্চপদস্থ লেভেলে চলে যায় ঠিক আছে ভিডিওটা দেখো তোমাদের মোটিভেশনে সম্পূর্ণ ফুলফিল রয়েছে যার মনে হয় যে আমার দ্বারা কিছু সম্ভব নয় সে তো প্রথমেই হেরে বসে থাকে যার মনে হয় আমার দ্বারা কিছু করা সম্ভব তুমি ভিডিওটা দেখো যার মনে হয় যে আমি কিছু করতে পারবো না তুমি ভিডিওটা দেখো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে গ্রুপ এ এর কথা আমি বাদ দিলাম গ্রুপ বি যেহেতু আমাদের পুলিশ নিয়ে টপিক তো পুলিশ নিয়ে আমরা বলবো গ্রুপ বিতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে বয়স কত হতে হবে নর্মালি তোমার একুশ বছর আর সব থেকে হাইস্ট বয়স তোমাদের মনে হয় এখানে পঁয়ত্রিশ না ছত্রিশ বছর রয়েছে চলো আমরা নোটিফিকেশানটি দেখে নিই বিস্তারিত তাহলে বুঝিয়ে যাব তোমাদের দেখিয়ে দিয়ে একবার নোটিফিকেশানটি আমার ভালোভাবে দেখা হয়নি নোটিফিকেশানটি তো এখানে এসসি এস টি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে কোনো ব্যাপারে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তো চলো হ্যাঁ একুশ থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ একুশ থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত এবার এখানে এসসি প্রার্থী এস সি টি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছরের কিন্তু ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবে যেহেতু একটা পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে যাচ্ছ সেহেতু তোমার কিন্তু হাইট কিন্তু মাপবে এখানেও ঠিক আছে তো এখানে একদমই সিম্পল হাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রুপ বি সার্ভিসের জন্য দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার ঠিক আছে ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার এটা কত সেন্টিমিটার অনেকে জিজ্ঞেস করবে তুমি গুগলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার লিখবে সেন্টিমিটার তো সেখানে চলে আসবে কত সেন্টিমিটার ঠিক আছে এটা ছে এটা হচ্ছে তোমাদের ছেলেদের জন্য আর মেয়ে মেয়েদের জন্য ওয়ান পয়েন্ট পঞ্চাশ মিটার ফর ফিমেল ক্যান্ড্রে ঠিক আছে এবার এস সি এসটি যারা গোর্খা গারওয়ালি যে রয়েছে তাদের হাইটের কোনো রকম যে মাপজকের কিন্তু কোনো ব্যাপার নেই এবার দেখো আবেদন কবে থেকে শুরু হয়েছে বা আবেদন কবে শেষ হবে সেটা তোমাদের বলে দিই তারপর তোমাদের যে ডিসকাশন সেটা আমরা করে দিচ্ছি ধীরে ধীরে কোনো ব্যাপার নেই এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে উইথাউট অনার্স ছাড়াও শুধুমাত্র পাস কোর্স কোনো পার্সেন্টেজের কোনো করি নেই যে কোনো প্রার্থী তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ হলেই যে কোনো শাখায় যে কোনো শাখায় এনি ওয়ান শাখায় ঠিক আছে গ্র্যাজুয়েশান বা তার সমতুল্য পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে ওকে তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের বাড়ির কাছে তোমরা সেন্টার পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে দেখতে পাচ্ছ সেন্টার কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া চিনসুরা বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সুরি কৃষ্ণনগর বহরমপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং অ্যান্ড অ্যান্ড দার্জিলিং তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু কাছাকাছিতে এক্সাম সেন্টার পড়ে যাবে অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ষাট থেকে সত্তর কিলোমিটার মধ্যে তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এইটুকু এত বড় পরীক্ষার জন্য তোমাদের এইটুকু কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে দেখে নাও তোমাদের কিন্তু লাস্ট ডেট চব্বিশে মার্চ দু হাজার বাইশ পর্যন্ত এখনও কিন্তু তোমাদের পাঁচ ছ দিন সময় রয়েছে এবার যদি কারো আবেদন ভুল হয়ে যায় ফার্স্ট এপ্রিল থেকে সাতই এপ্রিল কিন্তু তোমরা কিন্তু সেটা ঠিক করে নিতে পারবে এডি টু ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো তোমাদের এবার বলে দিই দেখো এখানে যদি তোমরা আবেদন করো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কী কী ফ্যাসিলিটি পাচ্ছ সেটা তোমাদের বলে দিই যদি তুমি কনস্টেবল অ্যাজ এ কনস্টেবল হিসাবেই খাটো তো তোমার একটু তোমার তোমার যদি মনে হয় যে আমি ডাব্লিউ বিসিএস ক্র্যাক করতে পারবো না তো ভালো কথা পারবে না কোনো ব্যাপার নেই কারণ তোমার কাছে সেরকম হয়তো সামর্থ্য নেই বা কোচিং সেন্টারে পড়ার ঠিক আছে এটা তোমার ভুল ধারণা বাড়িতে বসেও অনেক কিন্তু ডাব্লু বিসিএস ক্র্যাক করে ঠিক আছে তো যার মনের মধ্যে জোর রয়েছে কি না সে সব কিছুই করতে পারে ঠিক আছে তো মাথায় রাখবে মনের মধ্যে জোরটা নিয়ে আসো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম যে রয়েছে কি না প্রিলিমিনারি এক্সামে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ যে কম্পোজিশন রয়েছে পঁচিশ মার্কের জেনারেল সায়েন্স রয়েছে পঁচিশ মার্কের তো এই সিলেবাসটা যদি তুমি কমপ্লিট করে রাখতে পারো তোমার তো এখন তুমি তো এখন ফেল করে গেছো ডাব্লুবি কনস্টেবেল পিটি পি এমটিতে ডাক পাওয়া মানে তুমি ফেল করে গেছো বা সেটা থেকে আউট হয়ে গেছো রিক্রুটমেন্ট প্রসেস থেকে তাই তো সেকেন্ড লিস্ট বেরোব কিনা সেটা না তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো খুব শীঘ্রই আমি আপডেটটা নিয়ে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি টেনশন করতে হবে না দেখে নাও এবার যারা যারা আবেদন করবে এই পদের জন্য কি না তো তাদেরকে বলে দিই এই সিলেবাসগুলো যদি কমপ্লিট করে রাখো এখানে ইংলিশ রয়েছে তো বুঝতে পারছো তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল মেন্স সেটারও কিন্তু প্রিপারেশন তোমার হয়ে যাবে এখান থেকে ঠিক আছে কারণ তুমি এখন ডিসকোয়ালিফাই বলে তুমি কিন্তু পড়াশোনা করবে না বইপত্র গুটিয়ে রেখে দেবে মন হয়ে তো তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তুমি এটাতে পাশ করো না করো কোনো ব্যাপার নেই সিলেবাসটা কমপ্লিট করে রাখো ডাব্লিউবি কনস্টেবলের যে পরবর্তী ভ্যাকেন্সি এই বছরই বেরোবে আমি আপডেট নিয়ে নিয়েছি মানে গতকাল তোমাদের এবছরই বেরোচ্ছে এবার এই সুযোগটাকে যদি তোমরা যদি হাতে না লাগাও তো তোমাদের কি বলবো তোমাদের বলেছিলাম কর্পোর রেজাল্টের পর মাঠ বেশি দিন সময় দেবে না দিচ্ছে না এবার গরমকালে মাঠ হয় না অনেকে বিতর্কমূলক কথাবার্তা যে গরমকালে মাঠ হয় না শীতকাল ছাড়া কোনোবারই গরমকালে মাঠ হবে না এরকম ভুল ধারণা ঠিক আছে ডাব্লিউ বি পি অন প্রপার্টি তারা যেটা ইচ্ছে সেটা করতে পারে সেখানে ঠিক আছে তাদের রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি করাতে হবে তো গরমকালে মাঠ হয় না হয় না সেটা বড় ব্যাপার নেই ঠিক আছে মাঠ যারা করতে পারবে সে গরমও করতে পারবে শীতেও করতে পারবে ঠিক আছে তো একটা মানে একটা বাহানা মারবে না যে গরমে আমি মাঠ করতে পারবো না শীতে মাঠ করতে পারবো তো সেই টাইমে তো অতিরিক্ত শীত থাকে তো নাকের মধ্যে আমরাও রানিং করি তো সেক্ষেত্রে নাকের মধ্যে কুয়াশা ঢুকে গেলে কিন্তু একটু দৌড়াতে প্রবলেম হয় তো গরমকালে কিন্তু একটু গরমটা লাগলেও দৌড়ানোর একটা ফুর্তি বা এনার্জি যদি শরীরে থেকে ঘাম বেরো সেটা কিন্তু এনার্জিটা পারফেক্ট পাওয়া যায় ঠিক আছে আমি যতটুকু জানি বা আমি নিজে দৌড়াই যতটুকু আমার কাছে জানা আছে বা ট্রেনিং পিরিয়ডে আমি যতটুকু করেছি তার ভিত্তিতে আমি বলছি ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলে দিই তোমরা যারা যারা এখন এই পদের জন্য আবেদন করছে না যদি গ্র্যাজুয়েশান পাস হও তোমার লক্ষ্য এই চাকরিটা যদি থাকে তো ভালো কথা যদি না থাকে তো সিলেবাসটা অবশ্যই কমপ্লিট করে প্রিলিমিনারি পরীক্ষাটাতে বসো যদি প্রিলিমিনারি পরীক্ষায় একশো নম্বর যদি তুমি নিয়ে আসতে পারো দুশোর মধ্যে তাহলে ভাববে তোমার প্রিপারেশন ঠিকঠাক রয়েছে ডাব্লুবি কনস্টেবলের জন্য ঠিক আছে তো কনস্টেবল কনস্টেবলের যারা প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশান পাস থাকলে বেশিরভাগই এখন গ্রাজুয়েশান পাস তো তোমরা অবশ্যই আবেদনটা করো আর যারা গ্র্যাজুয়েশান পাস নেই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে ভিডিও দেখতে বলেছি তার কারণ একটাই তোমরাও প্রিপারেশান নাও এই সিলেবাস ওয়াইজ বা ডাব্লিউ বি কনস্টেবল ওয়াইজ এখন মন খারাপ করার কোনো দরকার নেই সামনে দুটো ভ্যাকেন্সি আসবে দু দুটো ঠিক আছে কনস্টেবলের দু দুটো ভ্যাকেন্সি আসবে তোমাদের বলে দিচ্ছি এটা স্পেশালিস্ট ভিডিও একটা করে দেবো টেনশন নেই তোমাদের জন্য তোমাদের পাশে সর্বদা রিজুদার রয়েছে বা থাকবে ভবিষ্যতেও থাকবে তো তোমাদের হেল্প করার জন্য রিজুদা তার চ্যানেলটা ক্রিয়েট করেছে এটা তোমরা ভালো করে জানো কলকাতা পুলিশ এস আই সার্জেন্টার অনেকজনেরই প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড আমি ডাউনলোড করে দিয়েছি ঠিক আছে তো সেরকম কোনো ব্যাপার নেই যারা আমার কাছে কথা বলে তারা জানে রিজুদা কেমন টাইপের ছেলে বা তোমরা ভিডিও দেখে বুঝতে পারো রিজুদা কেমন টাইপের ছেলে এবার দেখো এক হাজার ফোন আসলে সেখানে তো দুশো ফোন দুশো জনের কাজ তো করে দেওয়া যায় আটশো জনের কাজ করে দেওয়া যায় না তার জন্য আমি দুঃখিত ঠিক আছে সবার তো কাজ করা কমপ্লিট না রিজুদাও তো একটা মানুষ মেশিন না ঠিক আছে সেটা বুঝ বুঝতে হবে তোমাকে তো তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি এইটাতে আবেদন না করে থাকো গ্রাজুয়েশান পাশ হলে অবশ্যই আবেদন করো তোমাদের আমি ভালোর জন্য বলছি এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারো সেম ডাব্লুবি কনস্টেবল মেন সিলেবাস তোমাদের কিন্তু প্রায় একই রকম রয়েছে অনেকটা তোমরা কিন্তু যে চাকরির যে ধাপ সেই ধাপে কিন্তু এগিয়ে যাবে কথাগুলো যদি তুমি ইগনোর করে চলে যাও সে তাতে কিন্তু তোমার ক্ষতি আমার কিন্তু কোনো ক্ষতি নেই ঠিক আছে তোমারই ক্ষতি হবে তোমাকে যেগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে ফলো করো এবার মাথায় রাখবে ডাব্লিউ বি কনস্টেবল প্রিমিয়ারি কাটা পঞ্চাশের নিচে কোনো দিন যাবে না এটা মাথায় রাখে পড়াশোনাটা করো উইথাউট একশোর মধ্যে পঞ্চাশের উপর পঁচপান্ন সাইড যখন নম্বর তুলবে তখন বলবে হ্যাঁ আমি চাকরি পাওয়ার যোগ্য ঠিক আছে বিশ থেকে পঁচিশ নম্বর পেয়ে ভাববে না যে আমি এই চাকরির যোগ্যই না তখন এই ভেবে নেবে যে আমি এই চাকরির যোগ্য না আমার প্রিপারেশানটা খুবই কমতি ছিল তো আমাকে নেক্সট বার এটার জন্য যোগ্য হতে হবে সঙ্গে সঙ্গে তুমি আবার পড়াশোনা শুরু করবে ঠিক আছে দেখছো কাট আপ হারে বাড়ছে কাট আপ কারণে বেড়েছে সমস্ত ইনফরমেশান আমার কাছে রয়েছে তো সেই ইনফরমেশন নিয়ে একটা ভিডিও তোমাদের করে দেব তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে তোমাদের যে পড়াশোনার দিক বা তোমাদের যে কমজোরি দিকগুলো রয়েছে সেগুলো তোমরা ধরতে পারবে নিজেরাই ঠিক আছে আর একটা কথা বলে দিই তুমি যদি নিজে কোয়ালিফাই বা কোয়ালিফিকেশান না মানে কোয়ালিফাইড না হতে পারো সেক্ষেত্রে কাউকে অ্যালিগেশন নিয়ে আসবে না যারা অ্যালিগেশন নিয়ে আসে তারা কোনো দিন চাকরি পাওয়ার যোগ্য না ঠিক আছে নিজের কমতি ছিল বলে আমি পাস করতে পারিনি আমি পাস করতে পারিনি একটা পরীক্ষা আমি কোনো কিন্তু কাউকে কিন্তু অ্যালিগেশন দিইনি আমার শিক্ষককে অ্যালিগেশন দিইনি কারণ আমার কমতি ছিল আমি সেই টাইমটাতে মানে ফোর টোয়েন্টির মধ্যে ঘুরে বেরিয়েছি ঠিক আছে সে কারণে আমি নিজে ফেল করেছি বা খারাপ রেজাল্ট হয়েছে আমি কিন্তু কোনো শিক্ষককে অ্যালিগেশন দিইনি যে শিক্ষক আমাকে এরকম বলেছিল বা এটা শিক্ষক আমাদের ভালো পদের জন্যই নিয়ে যায় ঠিক আছে সেটা আমার দোষ আমি পাশ করতে পারিনি ঠিক আছে লোককে অ্যালিগেশন যে দেয় সে কোনো দিন চাকরি পাওয়ার যোগ্য বলে নয় আমি সেটা মনে করি ঠিক আছে যদি নিজের নিজে যদি চাকরি পাওয়ার দম থাকে বা চাকরি পেতে চাও তো নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রথমে যে হ্যাঁ আমার দ্বারা এটা হবে ইংলিশ পঁচিশ মার্ক রয়েছে বা তিরিশ মার্ক রয়েছে আমি ইংলিশ পারি না ইংলিশ পারি না বলে আমি ইংলিশ করবো না হাত দিবো না এটা ভুল ধারণা তুমি কোনোদিনই চাকরি পাবে না ইংলিশ যদি না টাচ করো ডাব্লিউ বি কনস্টেবল তোমাকে ইংলিশ টাচ করতেই হবে ইংলিশ টাচ যদি না করো তিরিশের মধ্যে তোমাকে সতেরো আঠেরো প্লাস তুলতে হবে তারপর তুমি চাকরি আসা দেখবে ঠিক আছে আর ভাই তুমি যদি ইংলিশের প্রতি যদি প্রিপারেশানটা বেশি করে নাও অবশ্যই তোমার সতেরো থেকে আঠেরো নম্বর এমনি চলে আসবে ঠিক আছে কত ভালো ভালো রাইটারের বই রয়েছে তোমার কাছে যদি সামর্থ্য না থাকে নেট জিও ব্যালেন্স ভরতে পারছো আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে জিও ব্যালেন্স ভরে নিচ্ছে এক মাসে তিনশো টাকা দিয়ে একটা কিন্তু ইংলিশের ভালো বই পেয়ে যাবে গ্রামারের গ্রামারের বইটা ফলো করো না এসপি বক্সি রয়েছে কত বই রয়েছে ইংলিশের ভালো ঠিক আছে আরিয়ান্ত রয়েছে তারপর তোমাদের অনেক রাইটারের যেগুলো ন্যাশনাল লেভেলের বই রয়েছে সেগুলো বেশি পড়ার চেষ্টা করো সেগুলো থেকে তোমরা অনেক কিছু জ্ঞান বা শিখতে পারবে ঠিক আছে বা আমাদের স্টেট লেভেলের যেগুলো বই রয়েছে সেগুলোকে আমি ছোটো বা ই করছি তোমরা হয়তো ভাববে না না সেরকম কোনো ব্যাপার নেই এসপি বক্সিসারের বই তোমরা পড়তে পারো খুবই ভালো বই ঠিক আছে ইংলিশের জন্য তো তোমাদের যেটাতে তোমাদের যেই বইটা তোমাদের কমফোর্টেবল লাগবে যেই বইটা থেকে আমি শিখতে পারছি সেই বইটা পড়ো কারো পরামর্শ নিয়ে তুমি এই বইটা পড়তে যাও না দেখো এই বই সম্পর্কে তুমি কিছু বুঝোই না বই কিনে নিয়ে আসলা দুদিন পড়লে দেখছে ভালো লাগছে না বইটা ডয়ের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে তো সেটা কোনো ব্যাপার নেই বই সাজিয়ে রেখে একটা থাক থাক করে রাখার জন্য যে ক্যামেরায় ছবি তুলে ছাড়বো আমি একটা পড়াকু ছেলে এরকমভাবে একটা সিচুয়েশান ক্রিয়েট করবে না দুটা বই থাকবে এমনভাবে পড়বে যেন দুটা বই থাকে যেখান থেকে তোমাকে প্রশ্ন করাই তুমি যেন প্রশ্নটা শোনা মাত্রে উত্তরটা বলে দিতে পারো ঠিক আছে যে কথাগুলো বলছি কানের মধ্যে ঢুকিয়ে নাও কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে 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 তোমাদের আমি বলছি ঠিক আছে এবার কবে আসবে কি আসবে এটা নিয়ে স্পেশালি ভিডিও করবো তোমাদের জন্য তোমরা বারবার কমেন্ট করছো আমি গতকাল জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যতটুকু জানতে পারছি কনস্টেবলের ভ্যাকেন্সি আবার আসতে চলেছে তো লেডি মেল দুটোই আসবে ছেলেও আসবে মেয়েও আসবে তোমাদের বারবার করে বলে দিচ্ছি এখন থেকে যদি প্রিপারেশন না করো তাহলে চাকরিটা কিন্তু তোমার এবারও হাত ছাড়া হয়ে যাবে মিস হয়ে যাবে আশি পার্সেন্ট ছেলে রয়েছে যে মানে সিক্সটি পার্সেন্ট ছেলে রয়েছে আশি না সিক্সটি পার্সেন্ট ছেলে রয়েছে তারা হয়তো পিটি পি এম পাশ করতে পারেনি বা প্রিলিমিনারি এক্সামে পাস করতে পারেনি তারা কিন্তু তাদের যে মোটিভেশন সেটা কিন্তু একদমই লো লেভেলে নিয়ে চলে গেছে মোটিভেশন বলতে তার মধ্যে কিচ্ছুই নেই যে আমি পড়বো না আমার দ্বারা কিচ্ছু হবে না এইটা ভুল ধারণা মানুষের দ্বারা সমস্ত কিছু কাজ সম্পূর্ণ হয় ঠিক আছে কম্পিউটারের থেকেও মানুষের মাথা তার থেকেও বেশি এবার বলো যে রিজুদি একটা গাধার মতো কথা বললো যে কম্পিউটার থেকে মানুষের মাথা বেশি বোকা কম্পিউটারটা আবিষ্কার কী করেছে মানুষ তো মানুষের মাথাটা এখানে বেশি হলো না বুঝতে পারলে মানুষের মাথার মতো মানুষের দিমাগের মতো কারো বুদ্ধি নেই মানুষের দিমাগের কাছে সবাই হেরে যায় যদি তুমি ডাব্লিউ বিসিএস টার্গেট রাখো তোমাকে প্রায় তিন বছর সময় দিতে হবে তুমি অ্যাজ এ ডাব্লিউ বিসিএস অফিসার হয়ে তুমি কিন্তু যে বেরিয়ে যাবে ঠিক আছে এবার কনস্টেবেল তুমি ধর দু বছর ধরে খার্চ তোমার হচ্ছে না সেখানে তুমি ভাববে আমার পড়াই হয়তো কমতি ছিল ঠিক আছে তুমি ফোনে কথা বলবে যে হ্যালো জানু সোনা তুমি কেমন আছো না আছো এই এই রকমভাবে কাটাবে তিরিশ পে ভাবে ভেবে নেবে যে আমি কনস্টেবলে পাশ করে যাব বা এটা এখন দিনকে দিন বেকারত্ব বেড়ে চলেছে তোমরা জানো যে বিটেক এমটেক ডিএড বিএড যত রকম উচ্চ শিক্ষক মানে রয়েছে তারা শিক্ষক লেভেলের টিচার টিচার লেভেলের তারা যে তারা তারা কিন্তু এসে পড়ছে কনস্টেবেল কারণ কারণ হচ্ছে একটাই ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছো কনস্টেবল ছাড়া কোনো রিক্রুটমেন্ট প্রোসেসই সেরকমভাবে এগোচ্ছে না বা ভ্যাকেন্সিও কিন্তু আসে না সেইভাবে ঠিক আছে যদি গ্রুপ ডি গ্রুপ সি যদি ছেড়ে দেয় পঞ্চাশ থেকে ষাট হাজার ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে কনস্টেবলের যে কাট আপটা সেটা কিন্তু তুলনায় অনেকটাই আগের থেকে দেখবে লেভেল মতো চলে এসেছে ঠিক আছে কমবে বাড়বে সেটা আমি বলছি না যেটা একদমই স্বাভাবিক লেভেল সেটা কিন্তু সেই লেভেলে চলে আসবে ঠিক আছে এগুলো রিক্রুটমেন্ট না এগুলো রিক্রুটমেন্ট প্রসেসে ক্রেস কেস হচ্ছে তো যেই সমস্ত কেস প্রার্থী ছেলেগুলো রয়েছে তারা চাকরি পাচ্ছে না তাদের কতটা ডিপ্রেশন চলে যাচ্ছে তোমরা ভেবে দেখো একবার ঠিক আছে তো তারাই আসে আবার কনস্টেবেলে আবেদন করে কনস্টেবেল চাকরি নিয়ে নিচ্ছে ডাব্লিউ বিসিএসে মেন্সে ফেল করেছে আমারই বাড়ির পাশে ডাব্লু বিসিএস মেন্সে দু হাজার যে এর আগের ভ্যাকেন্সিতে ফেল করেছে ঠিক আছে মানে ইন্টারভিউ দেওয়ার পরে পরে ফাইনাল মেরিট লিস্টে আসেনি সে কনস্টেবেলে পাস করেছে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর পেয়েছে সে মোটা সে কোনো দিনও দৌড়াতে পারবে না এটুকু আমার বিশ্বাস ঠিক আছে কারণ সে মাঠে যায়ই না সে জাস্ট একটা মানে নিজের যে চেষ্টা সেই চেষ্টাটা খোলে কনস্টেবল হয় কি না তার মাঠ করতে প্রায় সাড়ে সাত ফিট লাগে সময় ঠিক আছে তো সে যদি ভিডিওটা দেখে আমাকে অনেক গালাগালি করবে তার সম্পর্কে বলছি বলে ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখবে এরকম অনেকই মাঠে রয়েছে তারা মাঠ করতে পারবে না এখন একটা জিনিস সব খারাপ লাগে বিটেক এমটেক এমএসসি সেই সম্পর্কে ছেলে সেই সেই লেভেলের ছেলেপেলেগুলো পিএইচডি করার ছেলে পেলে যাচ্ছে ডাব্লিউ বি কনস্টেবলের চাকরি নিতে ঠিক আছে তো বি কনস্টেবলের চাকরি অ্যাজ এ মাধ্যমিক পাস বা এইচএস পাসের ছেলেদের জন্য একদমই কারেক্ট চাকরি ঠিক আছে এবার তুমি যদি তার থেকে উচ্চশিক্ষক মানে উচ্চ মানে গ্র্যাজুয়েশন পাস করো বা বিটেক এমটেক এই সমস্ত কোর্সগুলো করা রয়েছে তোমার তো তাদের জন্য কিন্তু আলাদা চাকরি রয়েছে তো কী করবে বুঝতেই পারছো বেকারত্বর জ্বালা বাড়ি থেকে পঁচিশ বছর ছাব্বিশ বছর পর্যন্ত তোমাকে সহ্য করবে পঁচিশ ছাব্বিশ বছর পর তোমাকে পাশায় লাথি দিয়ে তোমাকে বের করে দেবে যে কাজ কর নাহলে কোনো কিছু একটা চাকরির ধান্দা কর তো চাকরির ধান্দা যে করবো বাড়িতে অনেকে বুঝে না যে চাকরির প্রসেসে কতটা কষ্ট রয়েছে একটা ছেলে কতটা কষ্ট বা একটা ছেলে মেয়ে কতটা কষ্ট বুকে নিয়ে চাকরির পিছনে এগোয় সেখানেও কেস তিন বছর ঝুলে সেটা কিন্তু বাড়িতে কিন্তু অতটা বুঝে না কেউ ঠিক আছে তুই চাকরি পাচ্ছিস না তোর কমজোরি তুই এটা ওটা সেটা শুনিয়ে দিবে তোর তোর বন্ধু চাকরি করছে তো তোমার বন্ধু চাকরি পেয়ে যাচ্ছে তুমি পাচ্ছ না এবার সব থেকে দুঃখজনক যেটা বিষয় কিনা সমস্ত চাকরির পরীক্ষার জন্য যদি তোমরা মাঠে চারজন যদি প্রিপারেশন নাও তার মধ্যে যদি তিনজন পাশ করে যায় যদি তুমি একাই ছাড়া পেরে যাও এখন কনস্টেবল প্রিমিনারি পরীক্ষায় সব থেকে দুঃখজনক বিষয় এটাই ঠিক আছে যে আমাকে ছেড়ে তারা চলে গেল এটা তো তোমাকে কোনো ঘাবরানোর বা কোনো কিছু দরকার নেই তোমার প্রিপারেশন তিনজনের থেকে কম ছিল ঠিক আছে প্রিপারেশন কম ছিল নিজের যে দুর্বলতাটা সেটা স্বীকার করো তিনজনকে অ্যালিগেশন দিও না যে তারা হয়তো লুকিয়ে লুকিয়ে পড়েছে বা এটা আমাকে ই করে নি আমার সাথে করেছে এটা ভাববে না তারা এক বছর আগে গেল রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ব্যাপার নেই চাকরি পেলো কোনো ব্যাপার নেই দু হাজার তারা সিলেক্ট হয়ে গেলো ধরো চলে গেলো ট্রেনিং সেন্টার কোনো ব্যাপার নেই দু হাজার তেইশে তোমাকে যেতে হবে সেই ভেবে বা সেই মোটিভেশনটা নিয়ে পড়ো মানুষ যদি চেষ্টা করে মানুষ মানুষই কিন্তু সমস্ত কিছু কার্য করতে পারে এটা মাথায় রাখবে ঠিক আছে এগুলো যদি তোমাদের সামনে ফেস করে যদি তোমাদের বলতাম সব থেকে ভালো হতো তোমরা অনেকটা মোটিভেশন পেতো মোবাইলের পিছন থেকে মোটিভেশন দেওয়াটা অনেকটাই কমজুরি টাইপের তোমাদের সামনে স্ক্রিনে এসে যদি মোটিভেশন দেওয়া যায় না আমি যদি মোটিভেশন তোমাদের দিই তো গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি তোমাদের যদি একশোটা ছেলের মধ্যে আশিটা ছেলে যদি মনস্ব করে ভিডিও দেখে পরবর্তীতে আশিটা ছেলেই প্রিলিমিয়ারি পরীক্ষায় ক্র্যাক করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল নাহলে বলবে রিজুদা অনেকটাই গে যাচ্ছে এবার দেখো যার মাথার মধ্যে দিমাক রয়েছে সে তো এগুলো কথা বলবে না যার মাথার মধ্যে দিমাগটা কম তারা বলবে এই যে বা ভিডিওটা বড় করছে এরকম কোনো ব্যাপার নেই দু মিনিটের ভিডিও বানিয়ে যেটা তোমাদের পাওয়া যায় সেটা ষোলো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও বানায় সেমই পাওয়া যায় ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই এখানে নেগেটিভিটিটা কম ছড়াও তোমার পড়াশোনার দিকে যে যে তোমার যে প্রিপারেশানটা কম রয়েছে সেই প্রিপারেশনের দিকে তুমি তোমার ফোকাসটা বাড়াও ঠিক আছে এবার একটা জিনিস মাথায় রাখবে তোমাকে সব দিক দিয়েই সমানভাবে চলতে হবে যে এখন যে লেভেলটা চলছে সেই লেভেলটা তোমাকে কিন্তু এগোতে হবে কেউ কনস্টেবল চাকরি পাচ্ছো কোনো ব্যাপার নেই তুমি ফেল করেছো কোনো ব্যাপার নেই সামনে যে ভ্যাকেন্সিটা আসছে তোমাদের আমি আগে ইনফর্ম করলাম এবার যদি না পড়ো সেটা তোমার দোষ আমাকে বলার কথা আমি বলে দিলাম ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম তোমরা চাইলে ডাব্লিউ বিসিএসে অ্যাপ্লাই করো না চাইলে করো না সেটা আমার কোনো ব্যাপার নেই তোমরা যদি করো তাহলে তোমাদের লাভে ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ